দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি কালামপুর গরুর হাট। আপনাদেরকে ধারণা দেব বড় সারের দাম দর সম্পর্কে। অবশ্যই আপনারা জেনে রাখুন, এই হাটে যারা গরু বিক্রি করে থাকে তাদের খাজনা দিতে হয় শতকরা 10%, আবার অনেকে একটু কম দিয়ে থাকে, 8% দিয়ে থাকে। যাই হোক, যে যেমনে পারে সেইভাবে দেয়। আপনাদেরকে আজকে ধারণা দেব একটি বড় সারের দাম দর সম্পর্কে। এখানে আমরা একটি পেয়ে গেলাম বড় সার, দেখতে পাচ্ছেন সাইজটা, সারের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল, মোটামুটি বিশাল। এখানে প্রচুর মানুষ ভিডিও করতে একটু সমস্যা প্রবলেম হয়। কাকা আসসালামু আলাইকুম, গরুটার কি এটা কি জাত, কি ক্রস না অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া একটু ক্রস আছে, ক্রস নাই না? এটার দাম কেমন চাইতেছেন? ২,২০০০০ টাকা হলে এটা বিক্রি করে দেবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি কি নিয়মিত ব্যবসা করেন? বাড়ির ও খামারের খামারে কি আরো গরু আছে? প্রচুর দেখ, এটা ভাইজান কিন্তু একজন খামারে থেকে এটা পালন করে নিয়ে আসছে এখানে। এটা বাড়ি থেকে আরও আছে, দেখ যদি আরও থাকে, অন্য কেউ আছে গরু সংগ্রহ করতে চায়, আপনার নাম্বারটা একটু বলে দেন, উপকার হবে তাতে। 0192424219 8 7 নাম্বারটা পরিষ্কারভাবে আপনাদেরকে দিয়ে দিলাম, কারণ আপনার অনেকে নাম্বার চান, তার জন্য ক্লিয়ারভাবে দিয়ে দিলাম। এটাও আপনার না? এটাও আমার, এই নালটাও। এটাও, এটা কেমন চাইতেছেন? এটা চাইতেছি 2,40,000 না 30,35। এটা দাম আবার এটা সমান ছিলেন কেন? না, কোনো আকামে না, সবই দরকারি ও ভাই। আপনারা দেখতে পেলেন এটা 1,40,000 টাকা দাম চাইছে। এখানে একজন দামাদামি করতেছে, কাস্টমার চলে আসছে লাল গরুটার। আপনারা দেখতে পাচ্ছেন এটা খামারের, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু কালামপুর হাটে, সারি সারি গরু। আপনাদেরকে ওই দিকে যাব, আর একটু ধারণা দেব গরুর দাম দর সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া, এখানে একটা অস্ট্রেলিয়ার গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন 11 টাকার রে ভাই, আপনার না এটা? বাবার, এটা কেমন জানি করে, এটা একটা মোটামুটি ভালো গরু, জাতের গরু। এটা কত চাইতেছেন? কাস্টমার আসছে একজন, এটা কত চাইতেছেন? এটা 125, 1,25,000 টাকা না? এটা কি অস্ট্রেলিয়া জাত? কি অস্ট্রেলিয়া? এটা কত কেজি মাংস হবে? পাঁচ মনের উপর হবে। আপনারা জানতে পেলেন, দেখতে পেলেন গরুটা। আপনি কি নিয়মিত ব্যবসা করেন? নাম্বারটা বলা যাবে? নাম্বার, মোবাইল নাম্বারটা? এটা আপনার না? এটা কত চাইতেছেন? 15,000, এটা 1,15,000 টাকা চাইছে। এটা কি কাস্টমার দাম বলছে? 1,00,000 বলছে। যাই হোক, আপনার নাম্বারটা বলে দেন, প্রয়োজন হলে আপনার সাথে যারা গরু কিনতে চায় বা সংগ্রহ করতে চায় তাদের একটু প্রয়োজন হয়। আপনি তো নিয়মিত ব্যবসা করেন না? মোবাইল নাম্বারটা বলে দেন। 0171 000 000 7 4 7 4 5 6 5 6। যাই হোক, ধন্যবাদ ভাই, নাম্বারটা নিয়ে নিলাম। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা ওখানে এই সাইডে যাব, এই সাইডে গিয়ে কিছু গরু আপনাদেরকে ধারণ হবে। এখানে একটা গরু শুয়ে পড়ছে, কারণ ক্লান্ত, আপনারা দেখতে ক্লান্ত হয়ে গেছে।
আক্রান্ত হয়ে যাওয়ার কারণে গরুটা এখানে কিন্তু শুয়ে পড়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, ভিড়ের কারণে এখানে কিন্তু হাঁটা যাচ্ছে না। তারপরে আপনাদেরকে আমি একটু ধারণা দেব গরুর দাম দর সম্পর্কে। এদিকে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন ছোট এখানে একটা দাম দর চলতেছে, গরু চলে আসছে, খুব প্রবলেম, বেটু করাটা খুব প্রবলেম। এখানে একটা গরু গাবি নাবারে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরো কিছু ছোট ছোট জাতের গরু আছে, প্রচুর ভিড়, ময়লা এবং বৃষ্টির কারণে কাদা হয়েছে। এখানে একটা গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কার ভাই? আপনার না? এটা কার কার আপনার? এটা ইডে জাত কি ভাই? রে সিন্ধি না? এটা দাম কত চাইতেছেন? 125 ভাই, 125, 1,25,000 টাকা দাম চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাংস মানে কত কেজি হবে? 5.5 মন না? হ্যাঁ, 5.5 মন মাংস হবে। আপনারা দেখতে সাপ কাস্টমার কত বলছে? কাস্টমার কত বলছে? কেউ 1,10,000, 1,15,000, 18,000, 22 হলে বিক্রি করবেন আর কি। 1,22,000 হলে লাস্ট দাম, 1,22,000 হলে বিক্রি করে দেবেন।